মিথ্যে ভাবে 1.5 লাখ টাকা ধার নেওয়ার অপরাধ দিয়ে এক পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ উঠল প্রতিবেশী দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই হামলার ঘটনায় 3 মহিলা সহ 5 জন গুরুতর জখম হয়েছেন, তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের নিমতলা এলাকায়। এই ঘটনায় হামলাকারী মানু মিয়া সহ তার দলবলের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহতদের নাম সোনিয়া খাতুন বয়স 22, স্বামী বাদশা মিয়া বয়স 27, শ্বশুর শওকত মিয়া বয়স 53, শাশুড়ি আনু বিবি বয়স 40 এবং এক ননদ সোনালী খাতুন বয়স 14। দুষ্কৃতীদের হামলায় এরা গুরুতর জখম হয়েছেন, তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা চালায় অভিযুক্তরা বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমার স্বামীকে মদ খাইয়ে দিয়ে তারপরে টাকা দিয়েছে নাকি, তো এমনি মিথ্যা করেছে, টাকা দিয়েছি আর এমনি বাড়িতে এসে আমি বাচ্চাকে নিয়ে বাড়িতে খেতে পাচ্ছি না, আর ওরা মদ খাইয়ে দিয়ে আর ওদের নাম কি? ওদের নাম মেরেছে তো মানু আছে মিয়া, আর ওর ইসের নাম মাই চাইতে এসছিল, টাকা পাবে না। হ্যাঁ তো কে বলতে এসছিল টাকা পাবে? মানু, মানুল কি? মানু মিয়া। ওই দলবল নিয়ে এসেছিল? হুম, বাড়ির সবাইকে নিয়ে এসেছে। 5 জনকে মেরেছে আপনাদের পরিবারের? 6 জনকে। 6 জনকে? কোথায় বাড়ি আপনাদের? কোন থানা? রতুয়া। আপনার নাম? সোনিয়া খাতুন। আপনার স্বামীর নাম? বাদশা মিয়া। আর শাশুড়ির নাম? অনু দিদি। শ্বশুরের নাম? শওকত মিয়া। আর কাকে মেরেছে? আর একটা সাবেরা বিবিকে। ওটা কি হয়? ওটা শাশুড়ি হয়। আর একটা ননকে মেরেছে, ছোট আছে, হাত কেটে দিয়েছে। ওর নাম কি? সোনালী খাতুন। এলআইসি মিনি অফিস, অথরাইজড প্রিমিয়াম কালেকশন এন্ড হেল্প সেন্টার। এখানে যেসব সুযোগ সুবিধাগুলি আপনারা পাবেন সেগুলি হল, এখানে যে কোনো এলআইসি পলিসির প্রিমিয়াম নিয়ে সঙ্গে সঙ্গে রিসিপ্ট দেওয়া হয়, লোন কোটেশন, স্যারেন্ডার ভ্যালু কোটেশন, ডিজিএইচ কোটেশন, বিওসিতে ডিপোজিট, নেফট রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, পলিসি স্ট্যাটাস ভিউ, নতুন পলিসি করা, এছাড়াও প্রিমিয়াম পেড সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের ঠিকানা শিবনগর, অর্জুনপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 9800146756 অথবা 8972416993 এই নম্বরে।